Hey guys, welcome to Hridoy Net BD YouTube channel. Laptop এর বাজারে জনপ্রিয় একটি ব্র্যান্ডের নাম হচ্ছে HP. তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে HP ব্র্যান্ডের একটি নিউ ল্যাপটপ নিয়ে কথা বলবো। তো এই ল্যাপটপটি আসলে একটি মিডিয়াম বাজেট ল্যাপটপ। তো এই ল্যাপটপটির মডেলটি হচ্ছে HP 15S EQ1012AU। তো আজকের এই ভিডিওটিতে আপনারা এই ল্যাপটপটি সম্পর্কে টোটাল একটা বিস্তারিত ধারণা জানতে পারবেন, মানে এই ল্যাপটপটি সম্পর্কে এ টু জেড জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। আমি আশা করছি অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখনই ভিডিওটি শুরু করব, কিন্তু তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে যদি এই দুর্দান্ত HP ব্র্যান্ডের ল্যাপটপটির ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে আমার কাছে এই ল্যাপটপটির ডিজাইনটা এক কথায় বলতে গেলে HP পেভিলিয়ন সিরিজের সাধারণ ল্যাপটপগুলোর মতোই মনে হয়েছে। ল্যাপটপটির লুকিংটা HP পেভিলিয়ন সিরিজের অন্য অন্য ল্যাপটপের মতো সেম। ফার্স্ট লুকে যদি আমরা এই ডিভাইসটির দিকে তাকাই, তাহলে প্রথমেই নজরে আসবে এই ডিসপ্লেটা। এই ডিসপ্লের বেজেলগুলো অনেক ন্যারো, যার কারণে পুরো ল্যাপটপটির ডিসপ্লে লুকিংটাই অনেক সুন্দর লাগতেছে। দেন যদি কিবোর্ডের দিকে তাকাই, তাহলে এতে আপনারা একটি স্ট্যান্ডার্ড কিবোর্ড পেয়ে যাচ্ছেন। আশা করি আপনারা এই কিবোর্ডটি ইউজ করে অবশ্যই ভালো ফিল করবেন। কিবোর্ডের একটু বাম পাশের নিচেই রয়েছে টাচপ্যাডটা। তো এই টাচপ্যাডের সাইজটাও একটু বড়সড়, অবশ্যই আপনারা ইউজ করে ভালো ফিল করবেন যেহেতু টাচপ্যাডটা বড়সড় রয়েছে। HP-র একটা গুড সাইড বলা যায় এই টাচপ্যাডগুলা। আমরা অনেক ল্যাপটপেই দেখে থাকি টাচপ্যাডগুলো ছোট হওয়ার কারণে ইউজাররা ভালো ফিল করে না ইউজ করে, কিন্তু যেহেতু HP পেভিলিয়ন সিরিজের এই ল্যাপটপগুলোতে টাচপ্যাডের সাইজটা একটু বড়, সো অবশ্যই আপনারা ভালো ফিল করবেন। ল্যাপটপটির ডিসপ্লের নিচের দিকে যে চিনটা রয়েছে সেটাও অনেক ন্যারো। তো এক কথায় বলতে গেলে এই ল্যাপটপটির বাজেট অনুযায়ী আমার কাছে এই ল্যাপটপটির ডিজাইনটা প্রিমিয়াম এবং গুড লুকিংই মনে হয়েছে। তো যাই হোক, এবার এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো আপনাদেরকে জানিয়ে দিই। ওয়েল, প্রথমেই বলবো এই ল্যাপটপটিতে আপনারা প্রসেসর হিসেবে কী পাচ্ছেন। তো এতে আপনারা প্রসেসর হিসেবে পাচ্ছেন AMD Ryzen 3 3250U প্রসেসর, যার বেস্ট ক্লক স্পিড হচ্ছে 2.60 GHz আপ টু 3.50 GHz। এই ডিভাইসটিতে আপনারা ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 15.6 ইঞ্চি WLED ব্যাকলিট ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1920x1080 পিক্সেল। এতে র্যাম হিসেবে আপনারা পাচ্ছেন 4GB DDR4 র্যাম, এবং এতে স্টোরেজ হিসেবে থাকছে 256GB SSD। সত্যি কথা বলতে আমার কাছে এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটিতে ভালো মানের একটা প্রসেসর দিয়েও তারা 256GB একটা SSD দিয়েছে, সেটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আবার ডিসপ্লে কোয়ালিটিটাও অনেক ভালো লেভেলের। HP এরকম হাই কোয়ালিটি একটা ডিসপ্লে এরকম বাজেটের মধ্যে যে ব্যবহার করেছে, এটা আমার কাছে একটু অবাক লেগেছে। তো যাই হোক, এতে আপনারা গ্রাফিক্স কার্ড হিসেবে পাচ্ছেন AMD Radeon গ্রাফিক্স, এবং এতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Windows 10। যদি এই ল্যাপটপটির ব্যাটারির দিকে তাকাই, তাহলে এতে আপনারা বরাবরের মতো ব্যাটারি হিসেবে পাচ্ছেন 3 cell 41 Wh ব্যাটারি। বরাবরের মতো বলার কারণটা হচ্ছে এই বাজেট বা এই বাজেটের আশেপাশের বাজেটের মধ্যে আমরা সাধারণত বেশিরভাগ এই ব্যাটারিটাই পেয়ে থাকি। তো এই ব্যাটারিটা থেকে আপনারা ব্যাটারি ব্যাকআপ হিসেবে প্রায় 4 থেকে 5 ঘন্টা ইজিলি পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, যদি আপনি এই ল্যাপটপটি হ্যাভি ইউজ করেন, তাহলে অবশ্যই এর ব্যাটারি ব্যাকআপটা আরেকটু কমে আসবে। প্রথমে যখন ডিভাইসটির লুকিং নিয়ে কথা বলেছি, তখনই বলেছিলাম এই ল্যাপটপটির ডিসপ্লের বেজেলগুলো অনেক ন্যারো। তো এই ওপরে টপ বেজেলের মধ্যে আপনারা একটি ওয়েব ক্যামেরা পাচ্ছেন, সেটি হচ্ছে 1 MP HD ওয়েব ক্যামেরা, যেটি দিয়ে আপনারা আর কি ভিডিও কলিংয়ের কাজটা সম্পূর্ণভাবে করতে পারবেন। এই কাজটা বাদে আমার মনে হয় অন্য অন্য কোনো কাজের ক্ষেত্রে ল্যাপটপের ক্যামেরাটা অত গুরুত্বপূর্ণ নয়। তো যাই হোক, এতে আপনারা নেটওয়ার্ক অ্যান্ড ওয়্যারলেস কানেক্টিভিটি অপশন হিসেবে পাচ্ছেন ওয়াইফাই এবং ব্লুটুথ ভার্সন 4.2। দেন এতে আপনারা পোর্টস, কানেক্টর অ্যান্ড স্লট হিসেবে পাচ্ছেন 1টি সুপার স্পিড USB টাইপ সি পোর্ট, 2টি সুপার স্পিড USB টাইপ এ পোর্ট, 1টি HDMI পোর্ট এবং 1টি হেডফোন অ্যান্ড মাইক্রোফোন কম্বো জ্যাক। যদি এই ল্যাপটপটির একটা গুড সাইড বলি, সেটা হচ্ছে এই ল্যাপটপটিতে চাইলে আপনারা 12GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারেন, কিন্তু এই ল্যাপটপটিতে যে SSDটা রয়েছে সেটা আপগ্রেড করতে পারবেন না। তো আসলে SSDর ক্ষেত্রে এটা একটা ব্যাড সাইড বলা যায়। তো যাই হোক, আশা করি পোর্টস নিয়ে কারো কোনো কমতি নেই, কারণ যথেষ্ট পরিমাণের দরকারি যা যা পোর্টসগুলো থাকা দরকার ল্যাপটপে সেগুলো প্রায় সব কিছুই রয়েছে এই ল্যাপটপটিতে। আর হ্যাঁ, এই ল্যাপটপটিতে আপনারা একটি SD কার্ড রিডারও পাচ্ছেন। তো আসলে এবার জানিয়ে দেবো এই 15 ইঞ্চি একটি ল্যাপটপ তার ওয়েটটা কত হয়। দেখতে কিন্তু ল্যাপটপটি হালকা পাতলা স্লিমই মনে হচ্ছে। তো এই ল্যাপটপটির ওয়েটটা হচ্ছে 1.69 কেজি, যেটা আমার কাছে এই ল্যাপটপটির ওয়েট হিসেবে মিডিয়ামই মনে হয়েছে। তো যাই হোক, এই ল্যাপটপটির কনফিগারেশনগুলো আমার বলা শেষ, এবার এই ল্যাপটপটি নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব। মানে প্রথমে জানিয়ে দেবো এই ল্যাপটপটি কাদের জন্য ইউজ করলে ভালো হবে। ওয়েল, যেহেতু এটি একটি মিডিয়াম বাজেটের মিডিয়াম লেভেলের ল্যাপটপ আর প্রসেসরের কোয়ালিটিটাও হালকা পাতলা মিডিয়াম,
তো এই ল্যাপটপটি দিয়ে আসলে আপনারা ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে হালকা পাতলা ভিডিও এডিটিং পর্যন্ত করতে পারবেন, কিন্তু গেমিংটা এই ল্যাপটপটির জন্য নয়। অফিসিয়াল ওয়ার্ক, ওয়েব ডিজাইন, ফটোশপের যে কোনো কাজ এবং একজন স্টুডেন্টের জন্য মোটামুটি ল্যাপটপটি আমার মনে হয় ভালো হবে। তো এইসব ইউজারদের জন্য এই ল্যাপটপটি টার্গেট করে তৈরি করা হয়েছে। অবশ্যই আপনারা ইউজ করে ভালো ফিল করবেন যদি এই ল্যাপটপটি আপনারা নেন, কারণ বাজেটের মধ্যে আপনারা এই ল্যাপটপটি থেকে অনেক ভালো ভালো স্পেসিফিকেশন পাচ্ছেন আমার মনে হয়। এবার এই ল্যাপটপটির প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিই। তো এই ল্যাপটপটির বাংলাদেশ মার্কেটের প্রাইসটা হচ্ছে 43,500 টাকার আশেপাশে। এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।